আসসালামু আলাইকুম সুধি দর্শক আজ ঐতিহাসিক সাতই মার্চ বাঙালির মুক্তি সংগ্রামের স্মরণীয় দিন আজ উনিশশো সালের এই দিনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে অসীম সাহসিকতার সাথে রেসকোর্স ময়দানের লাখো জনতার উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন এ ভাষণ ছিল মূলত বাঙালি জাতির মুক্তির সনদ আজকের এই দিনে আলোকিত রহমানের পক্ষ থেকে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে রাত সংবাদে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ এখন বিশ্বের ঐতিহাসিক দলের ধর্ম প্রতিমন্ত্রী ঐতিহাসিক সাতই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও আওয়ামী লীগের পুষ্প অর্পণ কাপ্তাই বন্য হাতে আক্রমণে আবারও পাগলের মৃত্যু রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী লম্বদূতে ঐতিহাসিক সাথে মাছ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নানিয়াচরে ঐতিহাসিক সাথে মাছ উদযাপন বাঘাইছড়িতে ঐতিহাসিক সাথে মাছ পালিত এতক্ষণ শিরোনাম চললেন এবারে বিস্তারিত বঙ্গবন্ধুর সাথে মার্চের ভাষণ এখন বিশ্বের ঐতিহাসিক দলের ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এমপি বলেছেন বঙ্গবন্ধুর সাথে মার্চের ভাষণ এখন বিশ্বের ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃত বিশ্ব দরবারে বঙ্গবন্ধুর সাথে মার্চের ভাষণ এখন অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেন উনিশশো সালে সাতি মার্চের ভাষণের নয়টি মূল মন্ত্র ছিল যার উপর ভিত্তি করেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পূর্ণতা লাভ করে ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে রবিবার সকাল এগারোটায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এমপি এসব কথা বলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি দিনাজপুর এক আসনের সাংসদ মনোরঞ্জন গোপাল রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোহাম্মদ মদাস্সের হোসেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ কামাল উদ্দিন প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সুনীল কান্তি দেয় প্রমুখ ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন স্বাধীনতা দীর্ঘ পঞ্চাশ বছরেও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ হয়নি এখনও বিপি জামাত জোট স্বাধীনতা বিরোধীদের সাথে আতাত করে বর্তমান সরকারের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে পাশাপাশি ষড়যন্ত্রকারীরা মহান স্বাধীনতার সঠিক ইতিহাস বিকৃত করার অপপ্রকাশে লিপ্ত এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আলোচনা সভা শেষে সাথে মার্চ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এর আগে ধর্ম প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করেন ঐতিহাসিক সাতই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও আওয়ামী লীগের পুষ্পমাল্য অর্পণ ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পুষ্পমাল্য অর্পণের পর বঙ্গবন্ধু তার পরিবার সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এমপি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপঙ্কর তালুকের এমপি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এ সময় ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সংসদ সদস্য মনোরঞ্জন শিলগোপাল রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংশপ্র চৌধুরী রাঙ্গামাটি জেলা প্রশাসক মহম্মদ মিজানুর রহমান পুলিশ সুপার মীর মদাস্সের হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে আবারও পাগলের মৃত্যু কাপ্তাই উপজেলাধীন বন উন্নয়ন প্রশিক্ষণ ছাত্রাবাসের সামনে চার নং বাংলো সংলগ্ন নৌবাহিনী সড়ক এলাকায় আবারও বন্য হাতির আক্রমণে পঁয়তাল্লিশ ঊর্ধ্ব এক পুরুষ পাগলের মৃত্যু হয়েছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মহসিন তালুকদার বলেন দীর্ঘদিন ধরে এলাকায় একজন পাগল জঙ্গলে এবং এলাকার আশেপাশে প্রায় ঘোরাঘুরি করত রোববার সাতই মার্চ ভোর প্রায় ছয়টায় বনপ্রহিরা ডিউটি করার সময় দেখেন গভীর রাতের কোনো এক সময় ওই পাগলকে বন্য হাতি আক্রমণ করে হাত পা বিচ্ছিন্ন করে পাশের সড়কে ফেলে রেখে পরে তিনি স্থানীয় প্রশাসনকে খবর দেয় বলে উল্লেখ করেন গত বছরও একই এলাকায় স্থানীয় এক পাগলকে হাতি আক্রমণ করে মেরে ফেলে এ নিয়ে গত দুই বছরে কাপ্তায় বন্য হাতির আক্রমণে পাঁচজনের মৃত্যু হয়েছে এদিকে কাপ্তায় পুলিশ সার্কেলের রোশনারা রব জানান বর্তমানে হাতির উৎপাদ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে প্রতিদিন বন্য হাতির দল বেঁধে ক্যাম্পের ভেতর ও আশেপাশের এলাকায় ঢুকে পড়ছে এতে করে সকলেই আতঙ্কিত হয়ে পড়ছে বলে তিনি জানান হাতির আক্রমণে নিহত ব্যক্তির মৃতদেহ দেখতে ঘটনাস্থলে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ রফিকুজ্জামান শাহ ডি এফ ও কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান সহকারী ভূমি কমিশনার মাহনুল হোসেন চৌধুরী সহকারী বন সংরক্ষক মীর মোস্তাফিজুর রহমান ও কাপ্তাই চান্নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেন এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী রাঙ্গামাটি পৌর এলাকার কাঠালতলিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিজেদের বরাদ্দকৃত রেশন বাজে ত্রাণ সহায়তা খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে আজ রবিবার সাথে মার্চ সকাল এগারোটায় রাঙ্গামাটি সদর জনের উদ্যোগে এই ত্রাণ সহায়তা প্রদান করেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ষোলোটি পরিবারের মাঝে রাঙ্গামাটি সদর জনের জোনারেল স্টাফ অফিসার মেজর আব্দুল রাজ্জাক উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সহায়তা খাদ্য সামগ্রী তুলে দেন এ সময় রাঙ্গামাটি পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামানুদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এই সময় মেজর আব্দুর রাজ্জাক বলেন করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটির বিভিন্ন গরিব ও দুস্থ পরিবার সময়ের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি সদরজন নিজেদের রেশন বাঁচিয়ে আত্মমানবতার সবাই দুস্থ জনগণের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে সাধারণ জনগণের পাশে থাকে এরই ধারাবাহিকতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে সাধ্য অনুযায়ী সাহায্যের হাত প্রসারিত করে দিয়েছে রাঙ্গামাটি সদরজন ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো ক্রান্তি লগ্নে জনসাধারণের পাশে এসে দাঁড়ানোর এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এর আগে শনিবার রাতে তিনশো পাঁচ পদাধিক ব্রিগেড সেনা সেনারিজ্ঞান সদর দপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ পাঁচ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয় উল্লেখ্য গত শনিবার দুপুরে একটা চল্লিশ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেনাবাহিনী বিজিবি ফায়ার সার্ভিস পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের দীর্ঘ দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এ সময় ষোলোটি বসত ঘরপুরে ছাই হয়ে যায় লংগুতে ঐতিহাসিক সাথে মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঐতিহাসিক সাথে মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির লংবদু উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ডকুমেন্টারি প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবার সাতই মার্চ লং উপজেলা পরিষদের মিলনায়তনে জন্য উপজেলায় সব অনুষ্ঠান আয়োজন করা হয় লঙ্গুদু উপজেলা নির্বাহী অফিসার মানিলা আবিদিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহম্মদ মনিরুজ্জামানের পরিচালনা অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু লঙ্গুদুদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরেফুল আমিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অরবিন্দ চাকমা মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ার বেগম সহ বিভিন্ন কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিগণ ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন শেষে ডকুমেন্টারি প্রদর্শন ও চিত্রাঙ্কন বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় নানিয়ার চলে ঐতিহাসিক সাথী মার্চ উদযাপন রাঙ্গামাটি নানিয়ার ঐতিহাসিক সাথী মার্চ জাতীয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ডকুমেন্টারি প্রদর্শনী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয় রবিবার সাতই মার্চ সকাল দশটায় যথাযথ মর্যাদায় উপজেলা অডিটোরিয়াম কক্ষে এসব আয়োজন করে নানিয়ারচর উপজেলা প্রশাসন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিউলির রহমান তিনই সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরজামান হালদার নানিয়াচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান প্রমুখ এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন বাঘাইছড়িতে ঐতিহাসিক সাতই মার্চ পালিত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাতে ঐতিহাসিক সাতই মার্চ জাতীয় দিবস দু হাজার একুশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ডকুমেন্টারি প্রদর্শনী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবার সাতই মাস সকাল দশটায় যথাযথ মর্যাদে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা ডকুমেন্টারি প্রদর্শনী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করে উপজেলা প্রশাসন বাঘাইছড়ি এই এ সময় মোহাম্মদ তফাইল আহমেদের সঞ্চালন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাইম বিশেষ অতিথি ছিলেন বাগাইছুরি পৌর মেয়র জাফর আলী খান কাঁচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা বাগাইছুরি থানা অফিসার ইনচার্জ মহম্মদ আনোয়ার হোসেন খান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহম্মদ আলী হোসেন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন বীর মুক্তিযোদ্ধা আজুর রহমান মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুর মোহাম্মদ দর্শক এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সকলকে